নমস্কার, আজ 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দের এমনই এক বর্ষার দিনেই নির্বাপিত হয়েছিল কবির জীবন প্রদীপ। এই বর্ষণ মুখরিত দিনে স্তব্ধ হয়েছিল তার দিনরাত্রির কাব্য রচনা। রামানন্দ পরিষদের উদ্যোগে রবীন্দ্রসরণ অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথমে আমরা উদ্বোধন সঙ্গীত শুনে নেব। আমার প্রাণের ঠাকুর, ওগো আমার, তোমার প্রেম তোমার এমন করে, তোমার প্রেম তোমার এমন করে, করেছে নিষ্ঠুর ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার, তুমি বসে থাকতে দেবে না যে দিবানিশি তাই তো বাজে পরাণ মাঝে, এমন কঠিন সুর ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধু, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধু, তোমার খোঁজা খোঁজায় মোরে তোমার বেদন কাঁদায় ওরে, আরাম যত করে কোথায় দূর ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার, তোমার প্রেম তোমারে এমন করে, তোমার প্রেম তোমারে এমন করে, করেছে নিষ্ঠুর ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার। এখন আমরা একটি সুন্দর নৃত্য দেখে নেব। এই নৃত্যটি পরিবেশন করেছে পিউ নন্দী। Thank you.
একটি প্রবন্ধ পাঠ। প্রবন্ধটি পাঠ করেছে সোমা সন্নিগ্রহী। নমস্কার, আমি সোমা সন্নিগ্রহী। আজ 22 শ্রাবণ, আমার প্রিয়, আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। আজ এই বিশেষ দিনটিকে স্মরণ করে কবিগুরুর পায়ে অসংখ্য প্রণাম জানিয়ে আমার প্রবন্ধ পাঠ শুরু করছি। রবীন্দ্র গানে মৃত্যু ভাবনা। বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর দীর্ঘ 80 বছরের জীবনে প্রায় 2000-এরও বেশি গান রচনা করেছেন। তাঁর রচিত গানগুলি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, কি আনন্দে, কি বিষাদে, কি উৎসবে, কি বিরহে সর্বদা যেন হয়ে ওঠে আমাদের জীবনের চলার সঙ্গী। অনেক সমালোচকই রবীন্দ্রনাথের গান সম্পর্কে বলেছেন যে তাঁর গানে নাকি আনন্দের মাত্রাই বেশি। তথ্যের দিক থেকে এই মন্তব্য যে যথার্থ নয়, সেই কথাই আলোচ্য প্রবন্ধটির বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য গানে যেমন ফুটে উঠেছে একাধারে আনন্দ, সুখ, ঠিক সেরকম ভাবেই অন্যদিকে ফুটে উঠেছে দুঃখ, বেদনা, বিষাদ, বিরহের ভাব, সর্বোপরি মৃত্যু ভাবনা। সাধারণ মানুষের থেকে এই মহান মানুষটির মৃত্যু সম্পর্কে ভাবনা যে খুব ভিন্ন রকমের ছিল তা আমাদের সকলেরই কম বেশি জানা আছে। তার অসংখ্য কবিতায় মৃত্যু সম্পর্কিত তার যে মনোভাব, তার পরিচয় তিনি দিয়েছেন। ঠিক সেরকম ভাবে তিনি তার বিরহের গানগুলিতেও মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি লাভের কথাই বলেছেন। 20 বছর বয়সের রবীন্দ্রনাথ ব্রজবুলি ভাষায় রচনা করলেন মরণ রে তুহু মম শ্যাম সমান। মরণকে এত একাত্ম করে তার আগে বোধহয় কেউ দেখেননি, লেখেননি। শ্যামের প্রতি রাধার যে তীব্র আবেগ আকুলতা, জীবনের সঙ্গে মৃত্যুর সম্পর্ক যেন ঠিক তাই। কান্তিতে লেখক নিজেকে রাধার আসনে বসিয়ে মরণকে শ্যামের সাথে তুলনা করেছেন। এই অভাবনীয় কল্পনা অবশ্যই এক মহান শিল্পীর পক্ষেই সম্ভব। শ্যাম বিহনে রাধার যে বিরহ ব্যথা, যে অশ্রুপাত, তার রূপকে স্বয়ং কবি অসামান্য ভাবে ফুটিয়ে তুলেছেন জীবন মৃত্যুর পারস্পরিক সম্পর্ককে। তিনি বলছেন, তুহু মম মাধব, তুহু মম দোষর, তুহু মম তাপ ঘুচাও, মরণ তু আও রে আও। প্রেমের গভীর অতলতায় প্রবেশ করে রাধা যেমন ভাবে কায় মনোবাক্যে কৃষ্ণকে কামনা করেছিলেন, রবীন্দ্রনাথও ঠিক তেমন ভাবে নির্ভীক ভাবে একাগ্রচিত্তে মরণকে কামনা করছেন, তাকে আহ্বান জানাচ্ছেন। এরকম নির্ভীক চিত্তে মরণকে ডাকতে পারার ক্ষমতা এক রবীন্দ্রনাথ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির আছে কিনা সে বিষয়ে সন্দেহ জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, এই গানটি কবি রচনা করেছিলেন 1309 বঙ্গাব্দে, ইংরেজি 1903 খ্রিস্টাব্দে। কবির বয়স তখন 41 বছর। অনেকের মতে তিনি তার প্রিয় সহধর্মিনীর মৃত্যু উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন। গানটিতে সর্বত্র ধ্বনিত হয়েছে শোক দুঃখ ভুলে কিভাবে মৃত্যুর মুখোমুখি হওয়া যায়, কিভাবে মৃত্যুকে জয় করা যায়। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। কবি যেন বলতে চেয়েছেন এক মৃত্যুতেই সমস্ত কিছু শেষ হয়ে যায় না, সেই সাময়িক শোক দুঃখ মেনে নিয়েই জীবনে চলতে হয়। জীবনে আবার নতুন বসন্ত আসে, আবার নতুন অনুরাগে জীবন হয়ে ওঠে বিচিত্র। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো,
গানটির রচনাকাল পৌষ 1316। কবির বয়স তখন 48 বছর। শোনা যায়, কবির পিতার মৃত্যু উপলক্ষে তিনি এই গানটি রচনা করেন। উক্ত গানটিতে কবি বলছেন, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেনে বেড়াও কে জানে। উক্ত গানটিতে রবীন্দ্রনাথ যেন কিছুটা দোষারোপ করছেন মৃত্যুকে, তার পাষাণ কঠিন হৃদয়ের জন্য। মৃত্যু ঠিক সুখের দিনে এসেই জীবনকে তছনছ করে দেয়, আগুন জ্বালিয়ে দেয়। কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। মৃত্যু ঠিক কখন কার মধ্যে এসে ধরা দেয় তাকে কেউ জানতে পারে? মৃত্যু একবার যাকে গ্রাস করে, সে মরণকে তুচ্ছ জ্ঞান করে অনন্ত প্রাণ সাগরে পাড়ি দেয়। তাই মৃত্যুতে সে প্রিয়জন হোক বা না হোক, শোকাহত না হয়ে স্বাভাবিকভাবে মৃত্যুকে বরণ করে নেওয়াই যথার্থ বলে কবি মনে করেন। এইভাবে আলোচনার মধ্য দিয়ে দেখা যায় যে রবীন্দ্রনাথ তার গানে কি অসামান্য ভাষায়, কি অভাবনীয় ভাবে জীবন এবং মৃত্যুকে এক করে তুলেছেন। সেখানে মৃত্যুতেই জীবনের শেষ কথা নয়, দুঃখের মধ্য দিয়েও আনন্দকে স্পর্শ করা যায়, মৃত্যুর মধ্য দিয়েই হয় জীবনের মুক্তি লাভ। নমস্কার। এবার শুনেনি কিছু কবিতা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার শত কোটি প্রণাম জানাই। আমি তার লেখা একটি মন ভারাক্রান্ত করা কবিতা পুরাতন ভৃত্য আবৃত্তি করে শোনাচ্ছি। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শুনে না কানে, যত পাই বেদ না পাই বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পায় সাড়া, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানি, একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়ায় সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্তি রুক্ষ মূর্তি বলে, আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাক। না মানি শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যায় বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে বাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায় ভাবি গেল তাই, পরদিন উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে তাঁড়ায়ে, বেটা বুদ্ধির ঢেকি।
প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য। সে বছরে থাকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি করিলাম মন, শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝাই বলিন তারে পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পটলা পুটলি বাঁধি, বলই বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে, আমি কহিলাম আরে রাগ রাগ নিবারণ সাথে যাবে। রেলগাড়ি থাই হেরিলাম হাই, নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজে আনে। স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য, যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য। নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হল আশা আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যথি ঘর স্বরে ভরিল সকল লঙ্গ। ডাকিনি সিদিন সকরুণ ক্ষীণ, কেষ্টাইরে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে। উঠে বুক সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়াই শিওরে মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাব। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই, শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানিকে দেখিতে পাইবে পুন। লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে, নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নাড়ি, এত পার তারে কেন ছাড়াবারে, এতদিন গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য। আজ সাথে নেই চির সাথী সে মোর পুরাতন ভৃত্য। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনে তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে তারই লেখা মৃত্যুঞ্জয় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাফে প্রীতি তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলতব লেলিহান শিখা। দক্ষিণ হাতে শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেতা হতে ব্রজ টেনে আনে। ভয়ে ভয়ে এসে ছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকিটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত,
নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপ্রাত, নামিল আঘাত এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গণি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে, নমস্কার। নমস্কার, সবার প্রথমে প্রণাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, প্রণাম জানাই কবি ও অধ্যাপক অঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয় ও অধ্যাপক তমাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আজ যে কবিতাটি আবৃত্তি করব সেটি অধ্যাপক অঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা। শান্তিনিকেতনে একবার হোস্টেলে ঢুকে একটি ছাত্রীকে গুলি করে মারা হয়, ঘটনাটা কবিকে নাড়া দেয়। শান্তিনিকেতনে রক্ত, রাজর্ষি উপন্যাসে একটি শিশু রাজাকে প্রশ্ন করেছিল, রাজা এত রক্ত কেন? আমাদের সকলের মনের সেই একই প্রশ্ন। পরদিন মোমবাতির মিছিল হয়, তার মধ্যে নিশ্চয়ই শান্তি প্রার্থনা ছিল, কিন্তু আমাদের তাড়া করে ভয়, জানি না কখন নেমে আসবে অগণিত মৃত্যুর মিছিল। সেই আততি এই কবিতার বুক জুড়ে। কবিতার নাম কবিকে কালবেলায়, যে কাব্যের অন্তর্গত কবিতাটি তার নাম নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্তে। রবি ঠাকুর, একবার আসুন এই শাল বনে, আপনার কৃষ্ণকুলি বুলেটে বুলেটে জর্জরিত, যে মেয়ে গান গায় যে মেয়ে ভেসে যেতে চায় শীতের হাওয়ায়, আমলকির পাতায় পাতায় যে রেখে যেতে চায় তার সুমেধা স্বাক্ষর, সে পাই বুলেট তার রক্তে ভেসে যায় খোয়ায়, কবি এত রক্ত কেন? একে একে জ্বলে ওঠে শান্ত মোমবাতি, মোমবাতিরা আলোয় কথা বলে অনেক অনেক কথা, হে চিরধরিত্রী পুত্র, আমাদেরও কাটে না আর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নমস্কার। নমস্কার, আজও রবীন্দ্রনাথ, আমার হৃদয়ের রবীন্দ্রনাথ তোমার হৃদয়েও আছে, কান পেতে ওই শোনো তুমি সঞ্চয়িতার কাছে। চারিদিকে এত হিংসা, এত সন্ত্রাস, এত হানাহানি, তবুও তো তোমায় গুরুদেব সব চাইতে মানি। তোমার শিক্ষা আমায় দেখিয়েছে সঠিক পথ চলা, তোমার ভাষা আমায় শিখিয়েছে সঠিক কথা বলা। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার উপেন আজও নেই ভালো, জমিদারি শোষণ আজও চলেছে কেন তুমি বলো? তোমার সোনার তরিতে করে বলাকা গেছে উড়ে, চিত্রা চৈতালি আর মানসীরা চলে গেছে অনেক দূরে, পণের অভিশাপে তোমার নিরুপমা আজও পুড়ে মরে, বধূহত্যা নির্যাতন আর ধর্ষণের জ্বরে। তুমি যে গান শিখিয়েছিলে হয়নি কোতা মিথ্যা, তবুও কেন চাইতে হয় তোমার কাছেই ভিক্ষা? তোমার নন্দিনী ফুটিয়ে তোলে এ যুগের রক্ত করবি,
তোমার রাজা তোমার সুদর্শনা হয়নি এখনো ছবি, তোমার পঞ্চক আজও বয়ে বেড়ায় যুক্তির বেড়াজাল, তবুও কিন্তু রোধ করতে পারি না সংস্কারের দেয়াল। গুরুদেব তোমায় মানি তোমায় জানি রিক্ত এ সংসারে, তাই তো আমি তোমাতেই শরণ নিই বারে বারে। তুমি বলেছিলে আমার মুক্তি আলোই আলোই আমার মুক্তি ধুলাই, তবে কেন আজও উলঙ্গ শিশু পোড়া রুটিতে হাত বুলাই। আগুনের পরশমণি অনেক ছুঁয়েছি এই প্রাণে, কিন্তু পারিনি এ জীবন ধন্য করতে লেগেছে বিষম মানে। তবুও জানি আমার হৃদয়ে তুমি আছো স্বপনে আছো তুমি, তোমার পরশে ধন্য হয়েছে এই বিশ্ব বঙ্গভূমি। তোমার চিন্তা তোমার চেতনা তোমার কর্মভার সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি এই নবমণিহার। তোমার কবিতা তোমার গল্প বদলে দিয়েছে আমাকে, তোমার নাটক তোমার প্রবন্ধ উপহার দিই তোমাকে। হে মহামানব হে তপস্বী, তব প্রয়াণের বিষাদ লগনে তোমাকে প্রণতি জানাই শ্রদ্ধা জানাই মনে মনে। প্রয়াণ দিবসের এই লগনে এই আশীর্বাদ করো মোরে, তোমাতেই যেন থাকি গুরুদেব প্রতিটি প্রভাতি ভোরে। নমস্কার।